কোনো সময় তার বুড়াইয়ে তখন রাস্তার কুদ্দুর সামনে দিয়ে পিস দে, এছাড়া আর কোনো কিছু নাই। তাতে আগে আমরা চুরি জারি করে খাইব সেই দান্দার সরকার খায়। তো রাস্তার কিন্তু তারা করোনার কোনো দান্দা দান্দা নাই, তারা কেমনি চুরি করবো, চুরির দান্দা এই সরকার হন চলতে দেশ। এই তো পুরো রাস্তার মধ্যে গত আমরা সামনেটা বাঁচাইতে পারলে পেছনটা বাঁচাইতে পারি না, পেছনটা বাঁচাইতে পারলে সামনেটা বাঁচাইতে পারি না, গাড়ি ডুবলে জারকায় গাড়ি। এর মধ্যে বয়স্ক রুগী আছে তো যারা ডেলিভারি রুগী তারা লয়ে তো আমন যায় না, বয়স্ক মানুষেরা লয়ে আমন যায় না, ধাক্কা লাগে বেশি। তারপর ওই সকালবেলা আমার ইয়োর গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে, প্রতিনিয়ত এমন হইতেছে। আমরা 30 দিন সবজিলে আমি এদিকে একদিন সাইকেলে উঠে পড়ছি, একদিন পরে আমার ভাও কাটছে, ওই এদিকে পরে ভাও কাটছে আমার স্লিপেটে পরে গেছি ঘর মধ্যে লাগে। তাহলে এনতে রাস্তা পুরোটাই খারাপ, দীর্ঘদিন ধরে দেখতেছি রাস্তাটা কোনো ঠিকঠাক কোনো সুবিধা নাই, বুঝলি। এখন সরকার কি ঠিক করবো না কীটা করবো এটা তো আরম্ভ করতে পারি না, করেছে বুঝলি। সরকার করছে কীটা করছে কো, রাস্তা তো পুরোটাই ভাঙ্গা করছে, লেফট সাইড দিয়ে গেছে সাথে নিয়ে কোনো এতে সাইকেলে যাইতেছি, মনে করেন সাইকেল এদিকে গাছ ফিরে যায় কতটুকু খারাপ এই রাস্তাটা। কলম করতে এগুলো বেশি খারাপ, এগুলো একটু কম, এগুলো বেশি খারাপ।